عليكم. بص 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 मतलब अपनार भाग्नि पालुमार जन्ने बियेर प्रस्ताव नि আপনারা আলাপ করুন, আমি চা নিয়ে আসছি। ঠিক আছে। এই পারো পারো দেখতে ওনাকে চিনস নাকি? আমার কোমরলা দুটো বেরিয়ে যাচ্ছে। চেপে রাখো চেপে রাখো। কিছু কইলে না, মানে ওই বিয়ের ব্যাপারে বলছিলাম আর কি। আপনাদের লোকে চিনা নাই জানা নাই, হুট করে বিয়ের প্রস্তাব লয়ে আইলে। জি বিআই সাহেব, মেয়ে আমাদের পছন্দ হয়েছে তো তাই। মামা ওনাদের বলে দাও আমি এখন বিয়ের কথা ভাবছি না। তুই চুপ কর, আমরা মুরব্বী, আমরা যা করব তাই হবে। ছেলে আমার পছন্দ না হলে আমি কিন্তু পারুল মার বিয়ে দেবো না। কোলে পিঠে করে ছোট থেকে আমি ওকে মানুষ করেছি। আরে মারো, একলা তুমি মানুষ করছো, আমি করি না কেন? যোগা পোলা কেমন ছেলে? আমার সোনার টুকরো ছেলে, সবাই এক নামে চেনে। আহা কি গলা, বেচাল পড়ে হইব। আগে খাইয়া লন। দেন দেন। মিষ্টি খাইবেন, মিষ্টি চাই, মিষ্টি চাই, মিষ্টি মিষ্টি খাইবেন, মিষ্টি মিষ্টি খাইবেন, মিষ্টি। আমার এই অবস্থা কেন? শাড়িটা নিচে পড়ে আছে। এই রহমান, আমার এই শাড়িটা খুললো কখন? খুব দেখাইলেন মিয়া ভাই, ফিলিপে দেখছিলাম আর এই দেখলাম। নিচে কিছু পড়ছে তো নাকি উদাম আছে? দূর, কি যে বলেন মামি, উনার আমাদের পাশের বাসার দুই ভদ্রলোক। আপনাদের এত বড় সাহস, কোন মুখ নিয়ে আমাদের বাসায় এসেছেন? আর কি সেজেছেন এসব, লজ্জা করেন আপনাদের? মানে আপনাদের সঙ্গে আমাদের ঝগড়া তো, তাই যদি বাড়িতে ঢুকতে না দেন তাই আমরা এই এই ছদ্মবেশ নিয়ে এসেছি। ঠিক কাম করছেন মিয়া ভাই, আপনারা শিল্পী মানুষ, আসলে আপনাকে বুদ্ধি আছে। পুরো অবসর তো খারাপ না, পারুলের ভাগ্যই বলতে হইব। কিরে তুই তখন বিয়ের কথা ভাবতাছস না? মামা তাহলে বলুন আপনারা রাজি? জামা তুই কো? আরে থাক থাক মা, ওখানে ওখানে নয়, আমার বুকে আয় মা, আমার বুকে আয়। বাবা বুকে আয় মা।